পাচার মামলায় অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের সংস্থার নামে এবার নোটিশ জারি করলো সিবিআই। সূত্রের খবর, এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থার আধিকারিকদের সোমবারের মধ্যে ডেকে আয় ব্যয় সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে। এ নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, একদিকে রাইস মিল সংক্রান্ত আরও তথ্য এবং আত্মীয়দের জড়িত থাকার যে অভিযোগ সামনে আসছে তাই নিয়ে জিজ্ঞাসাবাদ, অন্যদিকে সুকন্যা মণ্ডল তার সংস্থা সেই সংক্রান্ত আয় ব্যয় সংক্রান্ত তথ্য এবার জানতে চাইছে সিবিআই। একদমই কুসুবিধা, তোমাকে দেখাবো যে এই যে সিবিআই এর অস্থায়ী ক্যাম্প অফিস, এখানে পুজোর পরে ফের তৎপর গরু পাচার মামলায় সিবিআই। এখানে পাঁচজন অফিসার গতকাল এখানে আসেন এবং আজকে, গতকাল আমরা যেমন দেখেছিলাম যে রাইস মিলের একজন মালিককে দীর্ঘক্ষণ সাত ঘন্টা জেরা করা হয়েছিল, আজকে সকালবেলায় গিয়ে অনুব্রত মণ্ডলের কন্যার যে কোম্পানি এএনএম অ্যাগ্রো লিমিটেড, সেই কোম্পানির নথি, ব্যাংক স্টেটমেন্ট, নথি ইত্যাদি জানতে চাওয়া হয়। তুমি জানো যে সেই সংস্থায় বিদ্যুৎ বরণ গায়েন এবং অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল তারা কিন্তু ডিরেক্টর পদে রয়েছেন। সেই সংস্থার যে ব্যাংক স্টেটমেন্টের নথি যেমন জানতে চাওয়া হয়েছে, পাশাপাশি শিব শম্ভু রাইস মিল, যে রাইস মিলে কিন্তু ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা বেশ কয়েকবার তল্লাশি চালিয়েছে, সেই রাইস মিলে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠের নামে রয়েছে সেখানকার বিভিন্ন নথি, সেখানকার বিভিন্ন মালিকানা সংক্রান্ত নথিপত্র এবং ব্যাংক স্টেটমেন্ট জানতে চাওয়া হয়েছে। এবং অনুব্রত মণ্ডলের বাড়ি, যে দেশের বাড়ি, যে পৈতৃক বাড়ি রয়েছে হাটসেরান্দি গ্রাম, সেখানে তার দুটি জমি রয়েছে, দু শতক এবং একচল্লিশ শতকের, তার এক আত্মীয়ের নামে জমি, সেই জমির নথি জানতে চাওয়া হয়েছে এবং এক জমি রেজিস্ট্রি অফিসের এক আধিকারিক, এই যে সিবিআই এর অস্থায়ী ক্যাম্প অফিস রতনকুঠি, এখানে তিনি আসেন এবং ওই দুই জমির নথি এখানে জমা দিয়ে যান। আধ ঘন্টার মতো তিনি ভেতরে ছিলেন, বাইরে বেরিয়ে তিনি জানিয়েছেন যে অনুব্রত মণ্ডলের এক আত্মীয়, তার নামে রয়েছে এই দুই জমি, কমলাকান্ত ঘোষ তার নামে জমি দুটি রয়েছে, দু শতক এবং একচল্লিশ শতকের, সেই জমির মালিকানা সংক্রান্ত নথি, কত টাকা দিয়ে সেই জমি কেনা হয়েছিল, কবে কেনা হয়েছিল, কি নামে রেজিস্ট্রি হয়েছিল, এই সংক্রান্ত নথি সেই ব্যক্তি যিনি এখানকার রেজিস্ট্রি অফিসের কর্মী তিনি কিন্তু এই সিবিআই অফিসে জমা দিয়ে গেছেন। সব মিলিয়ে কিন্তু গরু পাচার মামলায় শের ফের তৎপর সিবিআই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের একাধিক জায়গায় যে বিভিন্ন কোম্পানি রয়েছে, রাইস মিল রয়েছে, জমি রয়েছে, সমস্ত কিন্তু নথি তারা আবার তারা জোগাড় করছে এবং সেখান থেকে বিভিন্ন রকম সূত্র জানার চেষ্টা চালাচ্ছে সিবিআই। গরু পাচার মামলায় এবার সিবিআই এর নজরে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের সম্পত্তি। অনুব্রত আত্মীয়ের নামে থাকা বোলপুরের শিব শম্ভু রাইস মিলের মালিকানায় এবার নজর, মিলের মালিকানা সংক্রান্ত নথি এবং ব্যাংক স্টেটমেন্ট চাইল সিবিআই, এমনটাই সূত্রের খবর। অনুব্রত দুটি জমির নথি সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে জমা দিয়েছেন রেজিস্ট্রি অফিসের এক কর্মী। রেজিস্ট্রি অফিসের এক কর্মী তিনি কি জানিয়েছেন এই দুটি নথি জমা দেওয়ার আগে, আপনাদের শোনাবো। দুটো দলিল আমাদেরকে চেয়েছে, হ্যাঁ, সে দলিল দুটোকে নিয়ে আসছে। হ্যাঁ, কিসে কিসে দলিল? দুটো সেল দলিল, কার কার নামে? নাম তো মানে ওই কমলকান্ত ঘোষ। কমলকান্ত, কমলকান্ত ঘোষ, কমলকান্ত ঘোষ কাকে দিয়ে বিক্রি করেছে? ও আদার্স চ্যানেল দিয়ে কিছু একটা জড়িয়ে দিকে ফুল নিয়ে গেছে বাচ্চা। রাইস মিল? না না, রাইস মিল তাহলে জমি, জমিগুলো কোথায় আছে? মানে জমিগুলো সেরা নিম, হ্যাঁ সেরা।